প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করব ক্লাস থ্রিতে। দেখো, আমাদের কিন্তু পুরো সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে শেষ হয়ে গেছে, এখন রিভিশন ক্লাস চলছে। আমি তোমাদের ক্লাসও এরকম ধরে ধরে যে কোনো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন লিখতে দিতাম, এখন ঠিক ওরকমভাবেই আমি আরেকটা চ্যাপ্টার থেকে, মানে শক্তি চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন লিখেছি। আজকে এই দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এগুলো হচ্ছে বড় প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আলোক শক্তি আমাদের কী কী কাজে লাগে? তোমরা এটা নিশ্চয়ই পড়ে ফেলেছ, এটা তোমাদের পূর্বে পড়ানো হয়েছিল। আজকে আমরা একটু রিভিশন করি, তাহলে আসো আমার সাথে একটু পড়ো। আলোক শক্তি নিম্নলিখিত কাজে লাগে, যেমন আলোক শক্তির সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই। এগুলো তোমাদের আগেও বোঝানো হয়েছিল, যখন আলোক শক্তিটা আমার চোখের লেন্সে এসে পড়ে তখন আমি সেটা দেখতে পাই, আমার সামনের যে জিনিসটা। তাহলে আলোক শক্তির সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই। প্রথম কি হচ্ছে, আলোক শক্তির সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই। খতে হচ্ছে, তোমরা জানো, একমাত্র উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। সূর্যালোকের সাহায্যে তাদের পাতার মধ্যে ক্লোরোফিল নামক একটা পদার্থ থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনের সহযোগিতায়, তোমরা জানো, গাছ আমাদের অক্সিজেন দেয় আর গাছ আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সহযোগিতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে খাদ্যটা তৈরি করে। একমাত্র উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। দেখো, সেখানেও শক্তির প্রয়োজন হয়। উদ্ভিদ আলোক শক্তি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। যদি আলো না থাকে, তোমরা পূর্বে পড়েছো যে ইট দিয়ে ঘাস যদি ঢেকে দেওয়া হয়, কিছুদিন পর দেখবে ওই ঘাসগুলো আর সবুজ রং নেই, কেরকম ফ্যাকাশে বর্ণে হয়ে যায়, কারণ ওখানে আলো পড়ে না। তাহলে আমাদের আলোক শক্তির দরকার আছে খাদ্য তৈরি করার জন্য। তাহলে উদ্ভিদ আমাদের আলোক শক্তি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। ঘ, দেখো, আমাদের ঘর আলোকিত করতে আলোক শক্তি ব্যবহার করে। যখন লোডশেডিং হয় তখন কিন্তু পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়, তখন আমাদের কী প্রয়োজন হয়? আলোক শক্তি ব্যবহার করে আমরা বৈদ্যুতিক বাতি, তারপরে কারেন্ট চলে গেলে জেনারেটর ইউজ করি, সেখানেও কিন্তু শক্তি ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা তিনটি কী পেলাম, আলোক শক্তির সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই। খ হচ্ছে, উদ্ভিদ আলোক শক্তি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর ঘ হচ্ছে, আমাদের ঘর আলোকিত করতে আলোক শক্তি ব্যবহার করি। আরেকটি প্রশ্ন আমি এখানে লিখেছি, বিদ্যুৎ শক্তি কী কীভাবে ব্যবহার করা যেতে পারে? এর আগে আমরা আলোক শক্তি সম্পর্কে জেনেছি, এখন আমরা বিদ্যুৎ শক্তি সম্পর্কে জানবো যে কী কী কাজে এটা ব্যবহার করা যায়। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি, তোমরা জানো বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো কী, তারপরও আমি একটু বলছি। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে বিদ্যুৎ দরকার। এটা তো সহজ বিষয় যে আমার বৈদ্যুতিক জিনিসগুলো চালাতে আমার অবশ্যই বিদ্যুৎ লাগবে। বৈদ্যুতিক বাতি, ফ্যান, রেডিও, টেলিভিশন, ফ্রিজ ও কম্পিউটার চালাতে বিদ্যুৎ ব্যবহার করা হয়। এছাড়াও যানবাহন ও খেলনা গাড়ি চালাতে দেখবে খেলনা গাড়িতে অনেক সময় ব্যাটারি লাগে, ব্যাটারিটা কিন্তু চার্জ হয় বিদ্যুৎ থেকে। তাহলে যানবাহন ও খেলনা গাড়ি চালাতেও বিদ্যুৎ প্রয়োজন। তাহলে আমরা আরেকবার প্রশ্নটি পড়ে নিই, বিদ্যুৎ শক্তি কী কীভাবে ব্যবহার করা যেতে পারে? বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে বিদ্যুৎ ব্যবহার করা হয়, এবং বৈদ্যুতিক বাতি, ফ্যান, রেডিও, টেলিভিশন, ফ্রিজ ও কম্পিউটার চালাতে বিদ্যুৎ ব্যবহার করা হয়। এছাড়াও যানবাহন ও খেলনা যন্ত্রপাতি খেলনা গাড়ি চালাতেও বিদ্যুৎ ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তোমরা এগুলো ভালো করে পড়বে এবং লিখবে, পড়ার সাথে সাথেই লিখবে, অনেক সময় পড়তে পড়তে লিখবে, তাহলে তোমার মেমোরিতে সেটা ভালো করে ক্যাচ করবে। তুমি পড়ে রেখে দিলে কিন্তু লিখলে না, তখন কিন্তু পড়াটা মনে থাকে না। আবার অনেকে বলো, পড়া তো শেষ করে ফেলেছি। হ্যাঁ, আমরা তো সিলেবাস শেষ করে ফেলেছি, কিন্তু সেটা আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। যদি আমি অনুশীলন না করি, তাহলে আমি যতই পড়া আগে মুখস্থ করে রাখি না কেন, সেটা কিন্তু আমি ভুলে যাব। তোমরা নিশ্চয়ই জানো 20 তারিখে সম্ভাব্য ডেট, এটা আমাদের মডেলটা শুরু হতে পারে, তো তোমরা সেভাবে প্রস্তুতি নিবে এবং ভালো করে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম।